370 ধারা বাতিল ও জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার তীব্র প্রতিবাদে পশ্চিমবঙ্গে পথে নামল সিপিএম সহ অন্যান্য বামপন্থী দলগুলো। দিল্লিতেও প্রতিবাদ মিছিলে সামিল সমস্ত বামপন্থী দলগুলো। সোমবার দুপুর 3:30 পার্লামেন্ট স্ট্রিট থেকে শুরু হওয়া মিছিলে হাঁটলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিএম নেত্রী বৃন্দা কারাত, সিপিএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, সিপিএম নেতা এম এ বেবি, সিপিএম নেতা প্রকাশ কারাত, সাধারণ সম্পাদক সিপিআই ডি রাজা সহ অন্যান্য নেতৃত্ব। কাশ্মীরে উদ্দেশ্য প্রণোদিতভাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে দেশজুড়ে অশান্তি ছড়ানোর যে চক্রান্ত বিজেপি সরকার করছে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে সামিল সমাজের সর্বস্তরের মানুষ। কেন্দ্রের বিজেপি সরকার খর্ব করল কাশ্মীরের অধিকার, দেশের সার্বভৌমত্ব খর্ব করার বিরোধিতায় বামীদের ডাকা মিছিলে সামিল ছাত্র যুবরাও। এদিন কাশ্মীর সমস্যার সমাধানের বদলে জটিলতা বাড়ানোর বিরুদ্ধে ये जो धारा 370 खत्म किया गया है ये हमारे देश के संविधान पर बहुत बड़ा हमला है। दूसरी तरफ जम्मू एंड कश्मीर के राज्य का दर्जा को ही खत्म कर दिया गया है और ये सब वहां जम्मू और कश्मीर की जनता के अनुमति के बिना किया गया है। तो ये जो तानाशाही रुख है मोदी सरकार की ये हमारे देश में जनवाद के लिए और हमारे धर्मनिरपेक्षता के लिए और हमारे संघीय ढांचा के लिए बहुत बड़ा खतरा है। इसके खिलाफ जबरदस्त प्रतिरोध होना चाहिए और वामपंथी पार्टियों की ओर से 7 तारीख से लेके हम ये आंदोलन शुरू करेंगे। मेंबर्स वर टू डिसाइड ऑन कंटेंट ऑफ द कैरेक्टर ऑफ द कंट्री, द मेंबर्स वर टू डिसाइड वेदर इंडिया विल रिमेन ए सेक्युलर डेमोक्रेटिक रिपब्लिक, देन वी आर नो लॉन्गर इन ए डेमोक्रेसी। वी आर ऑलरेडी अंडर एन अथॉरिटेरियन रूल व्हिच इज फास्ट मूविंग टुवर्ड्स फैशन। এদিন কাশ্মীর সমস্যার সমাধানের বদলে জটিলতা বাড়ানোর বিরুদ্ধে সমগ্র দেশজুড়ে অশান্ত বাতাবরণ সৃষ্টির বিরুদ্ধে এবং কমরেড ইউসুফ তারিগামী সহ সমস্ত বিরোধী নেতৃত্বকে গ্রেপ্তার বা গৃহবন্দী করে রাখবার বিরুদ্ধে সোমবার বিকেল 4টায় কলকাতার ধর্মতলায় লেনিন মূর্তি থেকে মহাজাতি সদন পর্যন্ত মিছিলে সামিল হন সেখানকার বহু মানুষ। মিছিলে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্য মিশ্র, সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।